হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল দা ভিডিও অফ সাকসেসি ওয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট যারা এরপর কলেজে ভর্তি হচ্ছ যারা হায়ার স্টাডিজ করতে সবার জন্য একটা হিন্দুস্তান টাইমস তাদের সেখানে একটা আর্টিকেল বা একটা নিউজ যেটা বলতে পারি তো সেটা হয়েছিলো এবং তোমরা জানো যে সাকসেসিভ ওয়ে জেনারেলি কোনো রিজিড নোটিফিকেশানের বাইরে ভিডিও করে না কিন্তু স্টিল এই নোটিফিকেশানটা কিছুটা হলেও মনে হচ্ছে অনেকটাই ক্ষেত্রে যে মনে হচ্ছে এটা কিন্তু মানে ওকে আছে অ্যান্ড তোমরা সেই হিন্দুস্তান টাইমসের স্ক্রিনশট সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখো যে নিউজটা রয়েছে বা যে আর্টিকেলটা রয়েছে সেটা কিন্তু বেশ বড় এবং কমপ্লিটলি সেটা ইংলিশে রয়েছে তো আমি তোমাদের বাংলাতে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা ঠিক আছে তো তোমাদেরকে আমি কিছুটা জানিয়ে রাখি যেরকম একটা কিন্তু যে যাবতীয় যে জিনিস সেগুলো কিন্তু হতে পারে ঠিক আছে তো এটা এই জন্যই ভিডিওটা করা তো দেখি চলো কি বলছে যেটা বলছে সেটা হচ্ছে উচ্চশিক্ষায় একটি বড় সংস্কারে কেন্দ্র শিক্ষার্থীদের একই সাথে দুটি পূর্ণ সময় একই স্তরের ডিগ্রি প্রোগ্রামগুলি অনুসরণ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ঘোষণা করেছে অর্থাৎ ইউজিসি তোমরা সকলেই নাম শুনেছ তো সেই ইউজিসিই ঘোষণা করেছে এরকম একটা জিনিস এবং ইউজিসি চেয়ারপার্সন এম জগদেশ কুমার বলেছেন যে সংস্কারটি জাতীয় শিক্ষানীতি নীতি ইপি দু হাজার কুড়ি অনুসারে যা বিজ্ঞান সামাজিক বিজ্ঞান কলা মানবিক এবং খেলাধুলো সহ ডোমেন জুড়ে বহু বিভাগীয়তা এবং একটি সামগ্রিক শিক্ষার কল্পনা করেছে এনএপি দু হাজার কুড়ি ছাত্রদের তাদের শিক্ষাকে ব্যক্তিগতকৃত এবং কাস্টমাইজ করার জন্য যতটা সম্ভব নমনীয়তা প্রদানের সুপারিশ করে যাতে তারা বিভিন্ন শাখায় বহু বিষয়ক এবং সামগ্রিক শিক্ষা সংগ্রহণ করতে পারে সুতরাং শিক্ষার্থীরা যদি একই সাথে দুটি ডিগ্রি অর্জন করতে চায় তবে তাদের এখন একটি বিকল্প থাকবে এটা সব ছাত্রদের পছন্দ উপর নির্ভর করে একই সময় শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত দুটি প্রোগ্রাম একই স্তরের হতে হবে উদাহরণস্বরূপ তারা শুধুমাত্র দুটি স্নাতক বা দুটি স্নাতকোত্তর বা দুটি ডিপ্লোমা ডিগ্রি একসাথে করতে পারবে খসড়া নির্দেশিকা অনুসারে যার একটি অনুলিপি এইচটি অর্থাৎ হিন্দুস্তান টাইমস দ্বারা পর্যালোচনা করা হয়েছে শিক্ষার্থীরা তিনটি উপায়ে দুটি ফুল টাইম ডিগ্রি অর্জন করতে পারে কী কী উপায় প্রথমত তারা শারীরিক মোডে অর্থাৎ ফিজিক্যাল মোডে উভয় একাডেমিক প্রোগ্রামগুলি অনুসরণ করতে পারে তবে শর্ত থাকে যে এই ধরনের ক্ষেত্রে একটি প্রোগ্রামের ক্লাসের জন্য অন্য প্রোগ্রামের ক্লাসের সময়গুলির সাথে ওভারল্যাপ না হয় ঠিক আছে ফিজিক্যাল মোডেই দুটো করা যেতে পারে ওভারল্যাপ যেন না হয় দ্বিতীয়ত তারা একটি প্রোগ্রাম শারীরিক মোডে এবং অন্যটি অনলাইন বা দূরত্ব মোডে অনুসরণ করতে পারে একটা ফিজিক্যাল একটা অনলাইন বা ডিস্ট্যান্স যাই হোক তো সেটাও করতে পারে এবং তৃতীয়ত তারা একই সাথে অনলাইন বা দূরত্ব মোডে দুটি ডিগ্রি প্রোগ্রাম অনুসরণ করতে পারে দুটোই অনলাইন বা ডিস্টেন্স মোডে করতে পারে ঠিক আছে কুমার বলেছিলেন যে বিধানটি ইউজিসি দ্বারা অনুমোদিত অপ্রযুক্তিগত কোর্সগুলিতে প্রযোজ্য হবে নিশ্চিত হতে হবে যে এটি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্স অন্তর্ভুক্ত করবে না উদাহরণস্বরূপ যদি একজন ছাত্র একটি বিশ্ববিদ্যালয় বা কলেজে একটি ফিজিক্যাল মোডে বি অর্থনীতি প্রোগ্রাম অনুসরণ করে তাহলে শিক্ষার্থীরা একটি সান্ধ্য কোর্স হিসাবে কাছাকাছি বিশ্ববিদ্যালয় বা কলেজে একই স্তরের অন্য একটি ডিগ্রি প্রোগ্রাম করার সুযোগও পাবে দুটি বিশ্ববিদ্যালয় বা কলেজ একে অপরের কাছাকাছি থাকা উচিত বিভিন্ন শহরে অবস্থিত দুটি বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক মোডে ফিজিক্যাল মডে দুটি প্রোগ্রাম অনুসরণ করা সম্ভব নয় ইউজিসি চেয়ারপারসন বলেছিলেন তো এটা কিন্তু আরও কন্টিনিউ আছে আমি তোমাদের জিস্ট বা যেটা খুব সামনের দিকের খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটুকু আমি কিন্তু তোমাদের বাংলাতে জানিয়ে দিলাম আর তোমরা ইংলিশে হিন্দুস্তান টাইমস থেকে সেটাও কিন্তু দেখে নিতে পারো এটা কিন্তু এরকম হতে পারে এতটাই যতটা অবধি জানা যাচ্ছে এখনও অবধি কিন্তু আমরা শিওর বা সেভাবে কিন্তু এখনও অবধি এ হয়নি তোমরা জাস্ট এটা তোমাদের জানিয়ে রাখলাম তো আজকে ভিডিও এত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেল ভালো লাগে করো থ্যাংক ইউ কিপ ওয়াচিং ওয়ে